morning. এই কি হলো? কাগজে কি মজে থাকবে? দেখো না বৌদি, কি সুন্দর ছেলেটা। জানো বৌদি, এই ছেলেটাকে ব্যাংক ভুল করে 100 টাকা বদলে 500 টাকা বান্ডিল দিয়ে দেয়, আর ছেলেটা ব্যাংকের ভুল ধরিয়ে দিয়ে সব টাকা ফেরত দিয়ে দেয়। কি বোকা! 40,000! ছেলেটা বোকা নয়, অনেস্ট। আজকাল অবশ্যই এই রকম অনেস্টি খুব কমই দেখা যায়। পূজা, ড্যাডি ডাকছে। আমি আসছি। পানাট চিড়িয়াবে, চল ফাঁসে দে। চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, তু চিজ বড়ি হ্যাঁ মস্ত, তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত, তু চিজ বড়ি হ্যাঁ মস্ত। ও শ্যামলি পাতলা কোমর হেঁটে চলে হেলে দুলে, কৃষ্ণ কালো চুল গুলো উড়ে যায় ঢেউ তুলে, পিরিতির আগুন চলে কচকলি যায়। অসমা একটু ভালো আজ তুমি আমায়, রম রম করে পুড়ে রবে না দূরে দূরে, এ পচে রই আমি উষা গো ধুলি, উষা গো ধুলি ও শ্যামলি। এই এটা দেখেছো? শ্যামলি উড়া উড়া মন বাঁধতে না পারে, কাজল টানা দুটি নয়নে, কাজল টানা দুটি নয়নে লাগে খেলি মেলি ও শ্যামলি, ও শ্যামলি। তোমাকে শোনাই আজ প্রেমের প্রথম গীত, বোঝো কি বোঝো না প্রিয়া মনের এই ইঙ্গিত, ঠোঁটের মোহিনী হাসি, ঠোঁটের মোহিনী হাসিতে তুমি যে বিজলি ও শ্যামলি, ও শ্যামলি। পাতলা কোমর হেঁটে চলে হেলে দুলে, কৃষ্ণ কালো চুল গুলো উড়ে যায় ঢেউ তুলে, ধীর আগুন জলে কাঁচা কলি যায়। অসুনা একটু ভালো আজ তুমি আমায়, রম রম করে পুড়ে রবে না দূরে দূরে, এ পথে রই আমি উষাগো ধুলি, উষাগো ধুলি ও শ্যামলি, ও শ্যামলি, ও শ্যামলি। রাস্কেল, ভুল করলে বেবি, ভুল করলে। সকালে কোথায় যাবে?
তোমার খুব ভোক লাগছে নাকি? কি মাথা মুন্ডু বকছিস? আমি কইতাছি তোমার খুব খুদা পাইছে নাকি? পেয়েছে, তা তুই খেতে দে। খিদা পাইছে? তা তো খানুম যা না। আমি কইতাছি গরম গরম আছে খায়া নেন। মর্নিং তোর হলো? আরে চলি আমি। মর্নিং পূজা। মর্নিং। ছেলেটা কে? আরে ও তো রিঙ্কির দাদা দীপ। ও আচ্ছা, আমি চলি। বাই বাই। রিঙ্কি, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? ওই প্রফেসর দাসের ইকোনমিক্স নোটস তোর কাছে আছে? কিন্তু বাড়িতে আছে। ও নো প্রবলেম, ক্লাস শেষের পর তোর সঙ্গে বাড়ি থেকে নিয়ে আসবো। হুম হবে, চ। এই মালদে হাট। এই শামু, শামু রে। একটুকুও মাল নে, সব ফিনিশ হয়ে গেছে। বলুন বাবু। যা একমাত্র মালান মত তো আর নেই। What nonsense! মানলে যা মানা। এতন আর কত মদ খাবি? ব্লাডি ফুল। সত্যি বলছি বাবু, আর মদ নেই। সত্যি বলছি? বোতল বোতল মল পড়ে আছে আর তুই বলছিস মানলে। What? এই পুকুরের সব জল যদি মারাতো, আর এই বাকি সব যদি খাবারাতো, তাহলে আমি খেতাম খেতাম খেতাম। ঠিক বলেছি। হ্যাঁ, এই যে মহাদেব মানুষটা না, হ্যাঁ, একে যদি সন্তুষ্ট করতে পারিস তাহলে সব পাবি তুই, সব কিছু পেয়ে যাবি। সত্যি বলছিস তো? সত্যি বলছি। সত্যি বলছিস তো? সত্যি বলছি। সত্যি বলছিস তো? ওম মদন নমঃ। সরি সরি, ডোন্ট মাইন্ড, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ওম দীপ, একটা ভালো সরকারি চাকরি দেখ না। মা, এত সহজে সরকারি চাকরি আমি পাই কি করে বলতো? মা দেখো কে এসেছে। আমার বান্ধবী পূজা, রুদ্রপ্রসাদ চৌধুরীর মেয়ে। ও আমার মা। একে কি? বসো বসো। পূজা আমার দাদা দীপ। হ্যালো। হ্যালো, তোমরা কথা বলো, আমি আসি। তোমরা বসো মা, আমি তোমাদের জন্য একটু জল খাবার করে নিয়ে আসি। না না আন্টি, আপনি আবার কষ্ট করবেন কেন? সে কি, এতে আবার কষ্ট কিসের? তোমরা কলেজ থেকে ফিরলে, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি।
জিনিসপত্র চাট করে নাও প্রভু, চাট করে নাও। এই অসম্ভব বৎস, তোমাকে এ বর দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব সৃষ্টি অনর্থ হয়ে যাবে, তুমি অন্য বর চাও। না প্রভু, আমি অন্য বর চাই না, আমার এই ইচ্ছাটুকু পূর্ণ করুন প্রভু, প্রভু প্রভু পূর্ণ করুন, তা নাহলে আপনাকে আমি যেতে দেব না। মিস্টার চক্রবর্তী। নমস্কার স্যার। নমস্কার। গত বছরের তুলনায় আমাদের কোম্পানির টার্নওভার অনেক কমে গেছে, 300 কোটি টাকা থেকে 200 কোটি টাকা নেমে এসেছে। স্যার, এবছর ওভারসিজ মার্কেটে আমাদের এক্সপোর্ট কম হয়েছে, তাই আমাদের বিজনেস এত ফল করেছে। ওভারসিজ মার্কেটে ফল করার কারণটা কি? স্যার, এবছর আমাদের কাছে ইনাফ জাহাজ ছিল না, তাই প্রপার ট্রান্সপোর্টেশন একটু প্রবলেম হয়েছে, এবং এই কারণের জন্য ইউরোপিয়ান মার্কেটে আমাদের বিজনেস এত ফল। এসব আগে বলনি কেন? ঠিক আছে, আমি ব্যবস্থা করে নিচ্ছি। স্যার, এবছর আমাদের আরো 3টে ম্যাক্সিমাম ক্যাপাসিটির জাহাজ চাই। ফাইন্যান্স ডিরেক্টরের সাথে কথা বলুন, যান। ওকে স্যার। আমি নিজেই চলে যেতে পারবো। আজকাল দেখছি তুমি একটু অন্য মনুষ্য। প্রেম ঘটিত ব্যাপার বলে মনে হচ্ছে। বলতে পারিস। তাহলে ছেলেটা নিশ্চয়ই আমাদের কলেজে পড়ে, দেখতে হ্যান্ডসাম, কিউটিস করেছিল, আর ছেলেটা ডিসুম ডিসুম ফাইট করে ওদেরকে তাড়িয়ে দেয়, আর তুই তার প্রেমে পড়ে যাস। চুপ কর তো। তাহলে তুই তো রেগুলার মর্নিং ওয়াক করিস, সকালবেলায় একা একা যাচ্ছিস জনশূন্য রাস্তায়, কয়েকজন গুন্ডা এসে তোকে তুলে জঙ্গলে নিয়ে যায়, তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে, আর তারপর যখন ওরা, তুই কি হিন্দি সিনেমা পেয়েছিস? তাহলে বল ছেলেটাকে, ও দীপদা, বাবা তুই কিন্তু কাঁচের মধ্যে থেকে হিরে বেছে নিতে ভুল করিস নি। কিন্তু পম্পে, আমি আমি তো কিছুই করতে পারছি না। রিঙ্কি কি কথাটা জানে? না, কি করে বলবো বলতো? আচ্ছা বাবা, তুই মন শান্ত কর, এই দায়িত্ব আমার। পম্পে চল। দাঁড়াও, কোথায় থেকে এলে? ওই পম্পিদের বাড়ি গিয়েছিলাম, পুজো ছিল। সব কিছুতে একটা সময় থাকা উচিত। সরি ড্যাডি। এসো। পূজা, এত দেরি যে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে, বৌদি ইউ আর টু ইন্টেলিজেন্ট। আমি তো তোমাকে আমার মনের সব কথাই বলি, এটাও বলবো। বৌদি, আমি আমি একটা ছেলেকে সত্যিকারে ভালোবাসি, তার পারিবারিক অবস্থার কথা জানলে তোমরা কিভাবে নেবে জানি না, তবে ছেলেটা আদর্শবান। না পূজা, যার পারিবারিক অবস্থা সম্বন্ধে তুমি এত সচেতন, তার আদর্শের মূল্য তোমার কাছে বড় হয় কি করে? এটা তো আমরা মেনে নিতেই পারি না। বৌদি, এতটা কঠোর হয় না প্লিজ। ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হলেও তোমার থেকে পেয়েছি সেই স্নেহ মমতা। ওহ পূজা, তুমি কেন বুঝতে পারছো না? আমি মেনে নিলেও
তোমার দাদা ড্যাডি কি মেনে নেবেন? আচ্ছা এবার বলো তো ছেলেটা কে? সেদিন খবরের কাগজে যে ছেলেটার ছবি বেরিয়েছিল, বৌদি। শুধু পিকনিক নয়, সম্পূর্ণ দায়িত্ব তোর। এত বড় দায়িত্ব? মনে রাখিস পূজা শুধু আমাদের বন্ধুই নয়। Bye.
যাচ্ছি। সত্যি আমি একটু আসছি। ওই দেখ দীপ, দীপদা দেখুন কি সুন্দর দৃশ্য, চলুন না যাই। এক কাজ কর, তুমি কি কিনে যাও। পিকনিক কেমন কাটলো? ফার্স্ট ক্লাস, এই পিকনিক আমার সারা জীবন মনে থাকবে। কি পূজা, তোমার প্ল্যানটা এবার সাকসেসফুল হলো? না বৌদি, শিবের তপস্যা ভঙ্গ করা তো সহজ নয়। তাহলে কি করবে? কি আবার করব, ওর তপস্যা আমি ভঙ্গ করে ছাড়ব। আমার নামও পূজা। জানো বৌদি, আজ ওকে এত হ্যান্ডসাম লাগছিল না, ইচ্ছে করছিল একটা চুম খাই, একটা ঘুষি মারব। সত্যি অত সুন্দর দৃশ্য, আমি ওকে বললাম যে চলো ওদিকটা যাই। কি বললো জান? কি বললো? রিঙ্কিকে নিয়ে যাও। আমার ইচ্ছে করছিল ওকে এমন শিক্ষা দিই যেন সারা জীবন মনে থাকে। তুমি যত কিছুই করো না কেন, পূজা কিন্তু তোমাকে কোনোদিনই ছাড়বে না। শ্রদ্ধেয় দীপদা, জানি না চিঠি লেখার অধিকার আমার আছে কিনা, কিন্তু আমার মনের গতি যেখানে গিয়ে পৌঁছেছে না লিখে উপায় ছিল না। প্রথম দিনের দেখাতেই আমি যেটা নিজেকে হারিয়ে ফেলেছি আপনার মধ্যে, তাই জীবনসাথী হিসেবে আপনাকে ছাড়া আর অন্য কিছু ভাবতে পারছি না। আশা করি আমাকে আপনি নিরাশ করবেন না। ইতি পূজা। রিঙ্কি শোন। কি? তোকে আগেই বলেছিলাম এসব ঠিক নয়। ভালো মন্দ তুই জানিস, ইচ্ছে না থাকলে লিখে জানিয়ে দিলেই হয়, এতে বিরক্তির কি আছে? পম্পি, পূজার কথা ভাবলে আমার ভয় লাগে, দাদা যেরকম অ্যাডামেন্ট তাতে পূজা সাকসেস হবে কিনা। তার নাম পূজা, নাছর বান্দা। আরে এটা সত্যি যে পূজা মনে প্রাণে তোর দাদাকে ভালোবাসে, ওদিকে যে কোনো প্রকারে তার কাজ হাসিল করবেই। তুই দেখে বিশ্বের প্রতিজ্ঞার মতো কথা বলি। আচ্ছা বাবা, বৃক্ষে নাম ফলে পরিচয়। দাদা কি ভাবছিস? ভাবছি সব জেনে শুনে পূজার এভাবে এগোনো উচিত হয়নি। দাদা ভালোবাসা তোর এসব যুক্তি খাটে না। কিন্তু তুই বুঝছিস না কেন? আরে পূজার বাবা আমার সঙ্গে পূজার অ্যাফেয়ার্স মেনে নেবে না। এত ভয় কেন? পূজা তোর জন্য সব ছাড়তে প্রস্তুত, ওর পবিত্র ভালোবাসাকে তুই অবমাননা করিস না দাদা। কিন্তু কি জানিস, ধনীরা না আমাদের মতন মধ্যবিত্তদের আবেগ অনুভূতিকে নিয়ে খেলা করে। পূজার বাবার কথা আমি জানি না, কিন্তু পূজার মতো মেয়ে হয় না দাদা। ডিয়ার পূজা, তোমার পত্র পেয়ে আশ্চর্য হলো, বিভ্রান্ত হইনি। জানি তোমার ভালোবাসা নিষ্পাপ, কিন্তু সামাজিক অবস্থাকেও তো অস্বীকার করা যায় না। সাময়িক মোহে তুমি যে প্রস্তাব রেখেছো, তোমার সে মোহ আমার আর্থিক অবস্থার নিষ্ঠুর বাস্তবের মুখোমুখি হয়ে বেশি দিন টিকবে না, তাই এই ধরনের চিন্তা থেকে বিরত থাকাই শ্রেয়। ইতি দীপ। কি হলো পূজা? এতেই হতাশ হয়ে পড়েছো? এবার ভালো করে বুদ্ধি করে একটা উত্তর দিয়ে দাও না। চলো তো আগে খাবে চলো। আমার খিদে নেই বৌদি। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন পূজা? চলো। বিরক্ত করো না, খিদে নেই বললাম তো। ডিয়ার দীপ্তা, আমার মানসিক অবস্থা আপনি জানেন না, তাই সাময়িক মোহের কথা বলেছেন, কিন্তু আমার অবস্থা যদি আপনাকে বোঝাতে পারতাম তাহলে সাময়িক মোহের কথা বলতে আপনার বিবেক কেঁপে উঠত। দৈহিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে আমি যেন আপনার কাছেই আছি,
এ যেন বাস্তব আর স্বপ্নের এক অদ্বিতীয় সংমিশ্রণ। দীপ্তা, আমি তো ছোট নই যে সব কিছু না ভেবে শুধু আবেগের বশে এইসব করছি। শুধু আবেগের বশবর্তী হয়ে কি জীবনের সিদ্ধান্ত নেওয়া যায়? আপনি জানেন না, আপনাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আপনাকে অনুরোধ করছি দীপ্তা, কাল সকাল 10টায় মন্দিরের সামনে আসবেন। আসবেন কিন্তু, আমার মনের অবস্থা ভালো নেই। আপনি যদি না আসেন তবে আমি কি করব আমি নিজেই জানি না। এটি পূজা। আমার ভক্তি শ্রদ্ধার ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সে বিশ্বাস থেকে বলছি, আমায় তুমি নিরাশ করো না। দীপের মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলো। আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমিও তোমাকে ভালোবাসি পূজা। পূজা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি পূজা। না, এ কষ্ট নয় দীপ, তুমি তো জানো না ঐশ্বর্য যা দিতে না পারে, অথচ যা না পেলে মন মরুভূমির মতো হাহাকার করে, সে হচ্ছে তুমি। তোমার মুখের এই কথাটা শোনার জন্যে আমি কত দিন কত রাত্রির অনাহারে অনিদ্রায় কাটিয়েছি, সে একমাত্র ভগবানই জানেন। জানি পূজা, জানি। ফেলে আসা সেই দিনগুলোতে আমার মনের অবস্থা কি ছিল তা একমাত্র ভগবানই জানেন। আমি তোমাকে ভালোবেসেও কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। আমায় তুমি কখনো ছেড়ে যাও না দেব, কখনো না। যাব না পূজা, কোনোদিনও যাব না। আজ থেকে তুমি আমার, আমি তোমার।
জীবনে দুই পথে চলতে मैंने प्यार तुम्हें से किया है
একটি শোনো কানে কানে, যেভাবে এক হয় নদী সাগরে ভালোবাসায় মানে না নিয়ম সমাজে, মিলনের ক্ষণ হোক আজ এখনি, যাও তুমি এত দুষ্ট লাজ লেগে যাও, এখনো সেই সময় হয়নি, সময় হয়নি, সময় হয়নি, সময় আমি বাধা দেব না, ইচ্ছে যখন করছে করো। বাবা বৌদি, এসব কি দেখছি, দাদা দেখি চল। রিঙ্কি, রিঙ্কি, কি মা? এই নে চাটা দীপকে দিয়া। আমাকে কেন, তোমার ভাবি বউকে দাও। রিঙ্কি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, বৌদি লজ্জা কিসের, নিয়ে যাও। তুই ঝগড়া করবি না চাটা দিয়ে আসবি, দাও আমি দিয়ে আসছি, নিয়ে যাও। তোমার চা, তোমার হাতের দেওয়া চা খাচ্ছি যখন, তখন মূল্য আমার দুঃখ নেই। ছি, অমন কথা বলতে আছে? হ্যালো, ইয়েস রাজ হিয়ার। হ্যাঁ বলো। আপ কে বল রা হ্যায়? আই হ্যাভ অলরেডি সেন্ড দ্য ড্রাফট 15 ডেজ ব্যাক। দ্যাটস নট মাই লুক আউট, দ্যাট থিং শুড বি ডেলিভার্ড উইদিন 21st, মিস্টার গুপ্তা। ওকে, বোগাস। হ্যালো, হু স্পিকিং? জাদুপুরি। আমি তোমার জাদু করলাম দীপ? শুধু আমাকেই ন, মাকে আর রিঙ্কি কেমন জাদু করেছো, ওরা তো তোমাকে ছাড়া কাউকে জানেই না। তোমার লেকচার শেষ হয়েছে, এখন বলো কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো। পম্পি কেমন আছিস, কতদিন আসিস না, আমাদের ভুলে গেছিস নাকি? কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ দাদা কাছেই আছে, কথা বলবি? ও বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বাবা চলে গেছে। শোনো, আসল কথাটা তো তোমাকে বলাই হয়নি। কি কথা? তোমার হয়তো শুনলে খারাপ লাগবে। তোমাকে এখনই বলতে হবে, বলো না। আজ থাক, পরে দেখা হলে বলবো। আমার আগেও না বলছি, আমাকে তো টেলিফোন ছুড়ে ফেলে দেবো। আহা পূজা, তুমি বুঝতে পারছো না, কথাটা একটু অন্য ধরনের। না তুমি বলো না।
আচ্ছা তুমি প্রমিস করো যে কথাটা কাউকে বলবে না। না থাক, তুমি পারবে না রাখতে কথা, ছেড়ে দাও। যত খারাপ কথা আমাকে বলতে হবে বলো। কথাটা হচ্ছে বিয়ে, এই একটা মিষ্টি চুমু। অসভ্য কথাকার, প্লিজ পূজা একটা চুমু দাও না। কি হলো, তুমি দেখছি চুপচাপ, পাশে লোক আছে, কিচ্ছু হবে না, দাও না। ইলু 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 কা মাতলাব আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। ইলু 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 কা মাতলাব আই লাভ ইউ। বাজার থেকে মাছ আনতে পারবে? আপনি কি কইতাছেন বড় মেম সাহেব, আমার 40 বছরের অভিজ্ঞতা, আর আমি মাছ আনতে পারুম না? মিগেল স্যাং ব্যাং শীতল পিতল টাকি পাকি পুটি মুটি। তাড়াতাড়ি যাও বাজারে ব্যাগটা নিয়ে যাবে। দুটো ভেজিটেবল চপ। আরে ভালো কিছু বলো না। না না, ওই চপই ভালো। কি দেখছো? তোমাকে আজই প্রথম দেখলে বুঝি। বাবা বা, লাইনা মজনু খুব খাচ্ছিস। দীপদা ভালো তো? ভালো, তোমরা ভালো তো? আজ কিন্তু আমাদের পার্টি দিতে হবে। চাচা কথা নেই বার্তা নেই পার্টি। আই কঞ্জুস তুই চুপ থাক, আমি দীপদাকে বলছি। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করব, ঠিক উত্তর দিতে পারলে বেঁচে যাবি, নইলে কিন্তু পার্টি। ওকে, আমি রাজি আছি। আচ্ছা, এমন একটা জিনিসের নাম বল যার দাম ভারতবর্ষের সব জায়গাতে এক। দেখ দেখ, চিন্তা করে দেখ। দূর, আমি এত ভাবতে পারবো না। আমিও না। ওকে, ওয়েটার মেনু। ফাইভ প্লেটস চিলি চিকেন। আমার জন্য কিন্তু দুটো। সিক্স প্লেটস। ফাইভ প্লেটস চিকেন রোস্ট, ফাইভ প্লেটস চিকেন বিরিয়ানি, অ্যান্ড পাঁচটা কফি। ওকে, অর্ডার তো দিবি, এবার উত্তরটা বল। উত্তরটা স্ট্যাম্প, ইনলাইন লেটার, পোস্ট কার্ড, এনভেলপ ইত্যাদি ইত্যাদি। এদিকে এসো। আজ যেতে চাইবে? না 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 না, তুমি না, তুমি একটা ভিলেন জানো তো। কি? না না, ওই দেখো দেখো কৃষ্ণ ফুল। না পূজা, এটা পূজার পূজারীর ফুল।
আজ নিজের চোখে দেখলাম কি জনসংযোগ কোম্পানির ক্লার্ক দীপের সঙ্গে পূজা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। Is it a fact? Yes. What? Samanyo ekta clock? How dare he? Tai bolchilam je sangsarik byapare ektu khyal rakha dorkar. Jage. Aaj e sob kotha noy. Ami barong acholi. Bye. Thank you. Thank you. Thank you. আমি চৌধুরী বলছি। এই জনসংযোগ কোম্পানির কেরানি দীপ, ওর বাড়িতে গিয়ে একটু থ্রেটনিং দিয়ে এসো তো। মামলাটা কি বস? আমার মেয়ে পূজা। ঠিক আছে বুঝেছি, ধরেন কাজটা হয়ে গেছে। থ্যাংক ইউ, গুড।
দীপ, তোমার কোলে মাথা রেখে যদি আমার মৃত্যু হয় তাহলে সে মৃত্যু আমার সুখে হবে। এভাবে বলতে নেই পূজা। আচ্ছা তোমার ভয় করে না তোমার ড্যাডি যদি দেখে ফেলে? তুমি পাশে থাকতে ভয় কিসের পূজা? তোমার এই ভালোবাসার প্রতিদান কি আমি কখনো দিতে পারবো? তোমার ড্যাডি, ড্যাডির কথা আমার উপর ছেড়ে দাও। আমাদের ভালোবাসার মধ্যে ড্যাডি কেন? যে কোনো বাধার সম্মুখীন হতে আমি প্রস্তুত। পূজা বাস্তব বড় কঠিন পূজা। প্লিজ দীপ, দুর্বল হয় না। জানো দীপ, যেদিন আমি তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে এই মন এই প্রাণ তোমায় সঁপে দিয়েছি। তোমাকে ভালোবেসে যত দুঃখই পেতে হোক সে দুঃখ আমাকে দুঃখই মনে হবে না। পূজাকে ঘরে বউ বানাতে খব দেখছিস না? ইসে পেলে তোর মেয়ে হয়ে যাবে বাজারি, পাবি হাজার হাজার জামাই। হম লোক তো ভি সব জামাই হ্যায়, ক্যা বান্নার। আর তুম, তোর ছেলে কেলে বলে দিবি যেন পূজা সাথ ছেড়ে দেয়, নেই তো এই ঘর দোর পুড়িয়ে শেষ করে দিব। খুঁজে পাবি না। যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে। সবাই দেখে ফেলবে। আরে তুই দেখতে ছাড়ো, দেখলে কি হবে? ছাড়ো বলছি। আরে ছাড়ো ছাড়ো না। ছি ছি ছি, আমার মেয়ে হয়ে সামান্য একটা কেরানির সাথে মেলামেশা করছে, আমার প্রেস্টিজের কথা একবারও ভাবলো না। ও দুঃখ পাবে বলে ওর কোনো কাজে কোনোদিন আমি বাধা দিইনি। আর আজও ড্যাডি, তোমার আর এই গৌরীর আদর পেয়ে পেয়ে আজও মাথায় উঠেছে, আমি ওর প্রেমের ভূত ছাড়িয়ে দেব। ড্যাডি, ভালো করে না জেনে কি এ ধরনের মন্তব্য করা উচিত? চুপ করো, তুমি তোকে মাথায় উঠিয়েছো। আজকাল আমার সঙ্গেও মিথ্যে কথা বলতে শুরু করেছে। এসব কথা নিয়ে বেশি হুলস্থুল না করাই ভালো। হ্যালো, কোথায় থেকে আসছো? ড্যাডি, লাইব্রেরি থেকে। মিথ্যে কথা বলতে একটুও বাঁচছে না? সত্যি কথা বলো, কোথায় গিয়েছিলে? হাবলি ডুব দিয়ে জল খেলে শিবের বাবাও টের পাবে না। মনে রেখো, তোমার ব্যাপারে যদি অন্যর মুখে কোনোদিন আমাকে কিছু শুনতে হয় তবে আমার চেয়ে কঠোর কেউ হবে না। This is my first and last warning. Status বলুন, একটা কথা আছে। চা করে যা। এ এসব কি করে হলো? না না, কিছু হয়নি। কয়েকজন লোক এসে হাজার টাকা চাঁদা চায়। তুই বল এটা কি করে সম্ভব? আমি 100 টাকার বেশি দেব না বলতে ওরা রেগে গিয়ে সব ভাঙচুর করে চলে গেল। এই তুই কি আমাকে বোকা ভেবেছিস তাই না? এই আসল কথাটা খুলে বল। বিশ্বের রায়চৌধুরী গুন্ডার দলের লোক এসে সব ভেঙেছে তাই না? ওদের আমি কিছুতেই ক্ষমা করব না। মা, 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 সত্যি করে বলো তো এসব কি করে হলো? যা হয়েছে ভুলে যা বাবা, তুই আর এসব নিয়ে গোলমাল করিস না। মা, আজকে আমি পূজার কাছে যাবো, আমি পূজাকে গিয়ে বলবো আজ থেকে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার, কোনো সম্পর্ক নেই। দাদা, তুই যাস না, এর জন্য পূজার কি দোষ? বস, কাম হো গয়া। ও লোক এতনা ডরাযা যে জিন্দগি ভর পূজা কা নাম লেনে সে ও লোক ডরেগা।
হয়েছে দেব? তুমি তো অস্থির কেন? আমি তো আগেই বলেছিলাম পূজা, আমার কথাটা শুনলে আজকে আমাকে পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। কি পরিস্থিতি? তোমার ড্যাডির ভাড়াটে গুন্ডারা আমার বাড়িতে ভাঙচুর করেছে, আমার মা বোনের উপরে অশালীন আচরণ করেছে। আচ্ছা তুমি বলতে পারো আজকের সভ্য সমাজের মানুষ এরকম অসভ্যতা আমি করতে পারি? না পূজা না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। দীপ যেও না দীপ, ড্যাডির জঘন্য আচরণের জন্য আমি দুঃখিত, অন্তত আমার কথা ভেবে ড্যাডির কথা ভুলে যাও। তোমাদের মতন ধনীরা মনে করে অন্যায় অত্যাচার করে দুঃখ প্রকাশ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? আমায় তুমি এই কথা বলতে পারলে? আসলে দোষ তোমার নয়, সব দোষ আমার ভাগ্যের। দীপ তোমার যা বলার আমায় বলো, কিন্তু আমার ছেড়ে যেও না, আমার ছেড়ে যেও না দীপ। আমায় ছেড়ে দাও পূজা, আমায় ছেড়ে দাও। আজি বন
কোথায় গিয়েছিলে? পম্পিদের বাড়ি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ছেলেটাকে বলো। লেট এসপি নীলাম দত্তের ছেলে দীপ। কি চৌধুরী? চৌধুরী হল্ট, নালে গুলি করতে বাধ্য হবো। আমি এদেরকে নিয়ে যান, আমি দেখছি, আমি দেখছি। তুমি যাও, তুমি যাও, ওদেরকে নিয়ে তুমি যাও। বলেছিলাম না, এ পথ, এ পথ তুমি ছেড়ে দাও। পূজাকে আর রাজাকে তুমি সৎ পথে মানুষ করবে, কথা দাও, কথা দাও আমাকে। কথা দিলাম অর্পিতা, কথা দিলাম। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি বহুত দূর এগিয়েছো। আমি কোনোদিন তোমার ইচ্ছের বিরুদ্ধে যাইনি, ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে নেই। কিন্তু ড্যাডি, আমার জীবনের সিদ্ধান্ত তুমি আমাকে নিতে দাও। কি বলতে চাও তুমি? তোমার ভাড়া করা গুন্ডারা দীপের বাড়িতে গিয়ে যে দুর্ব্যবহার করে এসেছে, সেটা কি ঠিক হয়েছে? এরপরেও যদি তার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখো, তার পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর। যদি ওর ভালো চাও, ওকে ভুলে যাও। ড্যাডি, তুমি দীপকে জানো না, ও এক ন্যায়বাদী পুলিশ অফিসারের ছেলে, নিজেও আদর্শবান। আমাদের তো ধন দৌলত না থাকলেও ওর ব্যক্তিত্ব অসাধারণ, আর তা নিয়ে আমি সুখী থাকবো। কিন্তু সেটা আমার জন্য যথেষ্ট নয়। দীপ যে কোম্পানির ক্লার্ক, সে কোম্পানি আমার দয়াতে চলছে, এটা আমার আদেশ। দীপকে তোমাকে ভুলতে হবে। আমায় তুমি ক্ষমা করো ড্যাডি, আমার সিদ্ধান্ত থেকে আমি কিছুতেই সরে আসতে পারবো না। পূজা, আমার ইচ্ছের বিরুদ্ধে গেলে দীপের অমঙ্গল হবে। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা দুজনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, তুমি কি করবে? তুমি তো ঈশ্বর নও। পূজা, ড্যাডির মুখে মুখে তর্ক করো না। গৌরী, তুমি ওকে বোঝাও। চলো পূজা। আমার মতের বিরুদ্ধে আজ পর্যন্ত এই বাড়িতে কোনোদিন কোনো কাজ হয়নি, ভবিষ্যতও হবে না। পূজার সাথে দেখা হলো? হ্যাঁ। ওকে বলে দিয়ে ঠিকই করেছিস। না রে রিঙ্কি, আমার যত রাগ ঘৃণা, ওর চোখের জলে খড়কুটোর মতো ভাসি নিয়ে চলে গেছে। আমি বলতে পারিনি রে রিঙ্কি, আমি বলতে পারিনি। দাদা, তোর সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না। যদিও তোকে আগে আমি বলেছিলাম, কিন্তু আজ আমি বলছি, পূজার সাথে ভালোবাসা মানে আগুন নিয়ে খেলা করা। তুই কি বলছিস রিঙ্কি? জানি সত্যি কথা বলতে নেই, তাই তোর কাছে অবাক লাগছে, কিন্তু তোর ভালোবাসার জন্য আমরা এত লাঞ্ছনা সহ্য করব কেন? রিঙ্কি, রিঙ্কি শোনা, আমি কিন্তু পূজার কথা নয়। রিঙ্কি, রিঙ্কি আমি তো হাত ধরে বলছি রিঙ্কি, আমার প্রতি তোরা তো নির্দয় না। পূজাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে, আমাকে বাঁচতে দে রিঙ্কি, আমাকে বাঁচতে দে তোরা। আমার আধুনিক দেবদাস। ও, আমার সঙ্গে তোরা তখন মজা করছিলিস? হ্যাঁ, দেবো দেবো কান্ট বলে দেবো দেবো দেবো। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা দুজনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, তুমি কি করবে? তুমি তো ঈশ্বর নও। তুমি কি করবে? তুমি তো ঈশ্বর নও। তুমি কি করবে? আমি ঈশ্বর নই। তুমি তুমি বলো, তুমি বলো, আমি কখনো এমন একটা অপদার্থ ছেলেকে মেনে নিতে পারি যার বাবার গুলিতে আমাদের পূজাকে মাতৃহারা করে দিয়েছে?
ফলে আজকে আমি আমি ওর বংশ উজাড় করে দেব। আমি ওকে বুঝিয়ে দেব তাই চৌধুরী পরিবারের সাথে শত্রুতা করার পরিণামটা। গুড মর্নিং ড্যাডি। মর্নিং, বসো। আচ্ছা, তুমি দীপকে ডেকে আনতে পারবে? তুমি বললে আমি ওকে উঠিয়ে নিয়ে আসবো। না না, প্রয়োজনের চেয়ে বেশি না। দেখো যেন সে কিছু বুঝতে না পারে। ওকে ড্যাডি। নমস্কার স্যার। তুমি লেট এসপি নীলম দত্তর ছেলে দীপ? ইয়েস স্যার। বাপের মতো বেটা। হ্যাঁ, তুমি পূজাকে সত্যি ভালোবাসো? ইয়েস স্যার। কিন্তু পূজার সঙ্গে মেলামেশার আগে তুমি কখনো ভেবেছো তুমি তার সমকক্ষ কি না? স্যার, ভালোবাসার মধ্যে এইসব কথা ভাবা যায় না, তাই না? স্টুপিড ফেলো, ছোট মুখে বড় বড় কথা বলতে লজ্জা করে না? শোনো, আমি বলছি তুমি পূজাকে বলবে যে তুমি ওকে ভালোবাসো না, না হলে আই উইল টিচ ইউ আ গুড লেসন, আন্ডারস্ট্যান্ড? তোমার ছেড়ে যেও না, আমার ছেড়ে যেও না দীপ। এটা অসম্ভব। স্টপ ইট, আই সেড গেট আউট, গেট আউট। পূজা কলেজে যাওয়ার পথে যদি কারোর সঙ্গে দেখা করতে শুনি তোমাকে গুলি করে মারব। এসো দীপ, বসো। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে এটা দিতে হচ্ছে। I am helpless. এরকম একটা ঘটনা ঘটবে আমি আগেই ভেবেছিলাম স্যার। তুমি তো জানোই দীপ, এটা আমার ইচ্ছার বিরুদ্ধে করতে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রামু কাকা, ঝর্ণার কাছে গাড়িটা দাঁড় করাবে? না, তোমার ড্যাডির আদেশ, দীপের সঙ্গে তুমি দেখা করতে পারবে না। তুমি তো জানো রামু কাকা, দীপ আমার জন্য অপেক্ষা করছে। আমি কি ওর সঙ্গে দেখা না করে চলে যেতে পারি? না, তোমাকে যেতেই হবে মা। তোমার ড্যাডির আদেশ অমান্য করলে আমার যে ভীষণ বিপদ হবে। কাকা, তুমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, কোনোদিন আমায় কোনো দুঃখ দাওনি, সেদিনগুলোকে তুমি ভুলে গেছো? তবুও বলছি, গাড়ি আমি দাঁড় করাবো না মা। মা দেখে পিতৃস্নেহের অভিনয় করে তুমি পিতৃত্বের নামে কলঙ্ক করেছো, আর এতদিন তোমার মিথ্যে মমতা দিয়ে আমার কোমল মনটাকে তুমি ফাঁকি দিয়েছো। আজ বুঝতে পেরেছি, শুধু একমাত্র তোমার স্বার্থের জন্যে। আর বলো না মা, আর বলো না। Thank you.
আমি কিছু মনে করিনি মা। তুমি যাও। আজকে আমাকে একটা বড় আঘাত পেতে হলো। কি আঘাত? তোমার ড্যাডি আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলো কি করেছে ড্যাডি, বলো দীপ। না পূজা, সেসব অনেক কথা। তোমার ড্যাডির জন্য শেষ পর্যন্ত আমার চাকরিটাও চলে গেল। কেঁদো না পূজা, তুমি হয়তো ভাবছো সেদিনের মতন আমি তোমাকে ছেড়ে চলে যাব, কিন্তু না, আজ আমি আমার নিয়তির পরিহাসকে মেনে নিয়েছি। কি ইচ্ছে করছে জানো? কি? চিরকাল যেন এখানে থেকে যাই, আমরা দুজনে দুটো গাছ হয়ে অনন্তকাল ধরে এই মুক্ত আকাশের নিচে বাতাসের তালে তালে গান গেয়ে যাই। কখনো রোদ, কখনো কুয়াশায় স্নান করি, খুব মজা হবে তাই না? শোনো পূজা, পূজা আমি এইভাবে কোনোদিন বলবো না, ঠিক আছে? দুটো গাছ কেন হব, তুমি হবে শেকড় আর আমি হব গাছ। যতদিন তুমি থাকবে ততদিন আমিও থাকব, যখন তুমি মরে যাবে আমিও মরে যাব। পূজা দাদা। হুম। মন খারাপ করছিস কেন? বাবার পেনশন তো আছেই, আমিও কয়েকটা টিউশন জোগাড় করে নেব, তুই অন্য কোথাও চেষ্টা কর। তুই চিন্তা করিস না দাদা, তুই চাকরি না পেলেও সংসার চালাতে অসুবিধা হবে না। আমি দেখতে তোকে টিউশনই করতে হবে? না রিকি, না, কিছু একটা আমি করবই। আচ্ছা পূজা, তুমি ওকে ডাকলে কেন? মাত্র দুদিন বাকি আমার বার্থডে, একটু ভাল লাগছে না। কেন পূজা, বার্থডে তো আনন্দের কথা। সত্যি আনন্দের, কিন্তু আনন্দকে চারদিক থেকে ঘিরে রেখেছে অন্ধকার। কেন পূজা? আমার জন্মদিনে তোমাকে আসতে বলবো, তুমি আসবে, আর যদি ওখানে তোমার অপমান হয় বলো, আমি কি তা সহ্য করতে পারবো? আর তুমি যদি পার্টিতে না আসো তাহলে সে আনন্দকে আনন্দ থাকবে আমার কাছে? তুমি বলো দীপ, যেদিন থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকে ড্যাডি আর দাদার অত্যাচার আমাকে অতিষ্ঠ করে তুলেছে, কোনোদিন তোমায় মুখ ফুটে বলতে পারিনি। এইসব ভেবে কষ্ট পেও না পূজা। আরে বাবা, এটাই তো তোমার শেষ বার্থডে নয়, জন্মদিন তো আবার আসবে তাই না? আমি সব বুঝি পূজা। পূজা এটা পরে নাও, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday to dear Pooja, happy birthday to you. Pooja, একটা গান করো না।
many, many happy returns of the day. Thank you. Deep. Pooja! নিষেধ করা সত্ত্বেও এখানে আসতে ডিপ সাহস পেল কোথায় থেকে? আমি ওকে ইনভাইট করেছিলাম। ডেভিলস ডিসাইপল, আমি এখনই ওকে গুলি করে মারলাম। ড্যাডি, ড্যাডি, এত নির্দয় হোনা, ড্যাডি, এত নির্দয় হোনা, প্লিজ। বেশি ভালোবাসে নিশ্চয়ই না। দেখো, ডাকো। পূজা, পূজা, এদিকে এসো তো মা। আচ্ছা মা, তুমি বলো তো, কাকে বেশি ভালোবাসো, মাকে না ড্যাডিকে? কি হলো? মনে হচ্ছে না, আমি বললাম না, পূজা আমাকে বেশি ভালোবাসে। ও মাই সোনা, মুনা মাই সোনা, ছোট্ট পুচ্ছু, ও আমি জানি তুমি খুব দুঃখ পেয়েছো, কিন্তু তোমার ভালোর জন্য বলছি, দীপকে তুমি ভুলে যাও। এই পৃথিবীতে এই জীব জন্তুরা, এমনকি ভিখিরিরাও খেয়ে বেঁচে থাকে, কিন্তু সেটা জীবন নয়। বাঁচার মতো বাঁচতে হলে প্রয়োজন আছে টাকা পয়সার, অর্থে আনে মানুষে মান সম্মান। আর দীপ, তার কি স্টেটাস আছে বলো তো? আচ্ছা, আমি তোমাকে কি দিনই বলো তো? তুমি দাওনি শুধু স্বাধীনতা। ড্যাডি, এই পাখিটাকে খাঁচায় বন্দি রেখেছ, কিন্তু ভালো ভালো খাবার দিচ্ছ। আমি জানি যা কোনো মুক্ত পাখির পক্ষে কল্পনারও অতীত, তবু দেখো এ মুক্ত হতে চাইছে। আর আমি তো মানুষ ড্যাডি। তুমি ভেবো না, তোমাকে ভালো করে বোঝানোর অর্থ এই যে তোমার কাছে আমি মাথা নত করে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ড? খবর আছে, ড্যাডি আমাদের দুজনকে শিলং যেতে বলেছেন। ভালো একটা আউটিং হবে। তাছাড়া আমাদের বাগানে প্লাম, নাশপাতি, কত রকমের ফল আছে, আমরা তুলে তুলে খাবো, কি মজা হবে বলো তো। কি হলো, তুমি চুপ করে আছো যে? আমি দীপকে ছেড়ে যাবো না বৌদি। কিন্তু ড্যাডি যে বললো, ড্যাডিকে বলে দিও এখন আমার কলেজ আছে, আমি যেতে পারবো না। যত সমস্যা হচ্ছে আমার, এখন যে কার মন রক্ষা করি।
চৌধুরী মশাই, আপনি তো দাবা খেলার গ্র্যান্ড মাস্টার, আমি আর আপনাকে কি উপদেশ দেব বলুন। তবে কথায় আছে না, কিছু কাটে ধারে আর কিছু কাটে ভারে। কখনো কখনো বুদ্ধিমান লোকেরও বুদ্ধি হারিয়ে যায়। আপনি কি বলতে চান বলুন তো। আমি সোজা করেই বলছি, দীপের প্রতি পূজার ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত করতে হবে। তার মানে? না না, আপনি ঘাবড়াবেন না, কাজটা আমি করব। আপনি খালি আমার বুদ্ধির খেলাটা দেখে যান। পূজা, তোকে একটা কথা বলতে আমার খুব লজ্জা করছে। দীপের চরিত্র এত বাজে জেনে আমার খুব খারাপ লাগছে। জানিস, শুধু তোর সঙ্গে নয়, ওর সঙ্গে অনেক মেয়েরই সম্পর্ক আছে, এমনকি কারো কারো সঙ্গে ওর শারীরিক সম্পর্ক আছে। তুই ভুল করছিস না তো? বিশ্বাস না হলে নিজের চোখেই দেখে নিবি, চল। কোথায়? আরে চল না, আয়। পূজা বলছি। হাই পূজা, হাউ আর ইউ? আমার আবার ভালো থাকা। অফ মুড বলে মনে হচ্ছে। কি হলো, দীপের সঙ্গে কিছু হয়েছে নাকি? ওর সঙ্গে কেন কিছু হবে? তুই না বলেছিলি আমি কাচের মধ্যে থেকে হীরে খুঁজে নিতে ভুল করিনি? রাখলাম, আমি এক্ষুনি শিলং চলে যাচ্ছি। বাই। পূজা, আমি এক্ষুনি শিলং চলে যাব। হঠাৎ কি হলো তোমার? আগে বললে যাবি না, আর এখন হঠাৎ? বৌদি, জীবনে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়, সে যদি বিশ্বাসঘাতকতা করে, তার চেয়ে বেশি দুঃখ কি হতে পারে বলতে পারো? কিন্তু দীপে যে জঘন্য চৈত্রময় আঘাত দিয়েছে, এর আগে আমার কেন মৃত্যু হলো না বৌদি? কেন মৃত্যু হলো না? কেঁদো না পূজা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। হ্যালো, আমি পম্পি বলছি। আমি দীপ বলছি। পূজা আজকে সন্ধ্যাবেলা ভিআইপি হোটেল আসতে বলেছিল, কিন্তু ও তো আসেনি। পূজা তো শিলং চলে গেছে। তোমাদের কি হয়েছে দীপদা? কই, কিছু হয়নি তো? ও তো তোমার উপর ভীষণ অফেন্ডেড। তাই? আচ্ছা আচ্ছা, পম্পি, পূজার ওই শিলং এর অ্যাড্রেসটা জানো? চৌধুরী ভিলা লাপাং। আজকাল তোমার সঙ্গে আমার খুব কমই দেখা হয়। এত কালই আমি বোম্বে থেকে ফিরলাম। কাজ হাসিল হয়ে গেছে? আচ্ছা, দীপা পূজা কেউ জানতে পারেনি তো? কেউ না। ধরো চলে, সুইট গার্ল। আই বল, দীপ পূজাকে কি করেছিস? কে দীপ পূজা? কে দীপ পূজা? একটু আগে যাদের বিষয়ে বলছিলি বল। আরে আপনি এত অভদ্রতা আমি করছেন কেন? আমি কাকে কি বলি তাতে আপনার কি দরকার? হ্যাঁ, কি দরকার? জয়, তুমি পুলিশে খবর দাও। বলছি বলছি, পুলিশে খবর দেবেন না।
পূজা, 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 পূজা শোনো, দরজা খোলো, পূজা, 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 এত রাতে কে বের হওয়া গেলো? ওই রাস্কেলটা, দরজা খুলবে না বৌদি। কি অবুঝের মতো কথা বলছো, ছেলেটা ঠান্ডায় মরবে নাকি? এসো দীপ, এসো বসো। আচ্ছা ব্যাপারটা কি হয়েছিল বলো তো দীপ। রামু কাকা এসে আমাকে বললো যে পূজা ভিআইপি হোটেলে আমাকে ডেকেছে, আমি সেখানে গেলামও। তারপর একটু বসতে পারি? হ্যাঁ বসুন, বসুন। মনে হয় আপনি কারোর জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, কিছু যদি মনে না করেন একটু কফি খাবেন? না আপনি খান, আমি খাবো না। প্লিজ একটু খান বয়, দুটো কফি। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে দীপ দত্ত। নিন খান। থ্যাংক ইউ। কি হলো? না মাথা একদম ঘুরছে। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? হ্যাঁ শরীর একটু খারাপ লাগছে। চলুন চলুন একটু রেস্ট নেবেন, চলুন 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 একটু রেস্ট নেবেন। এরপর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ভেবে যে সারাদিন কথা বলে আমার মন কেটে রাখতে পারবে? কখনো না, আমি নিজের চোখে দেখেছি একটা মেয়েকে নিয়ে অশালীন ভাবে শুয়ে থাকতে। বৌদি ওর মনে যদি এই ছিল তাহলে আমায় বললো না কেন? আমি আমার মনকে পাথর বানিয়ে হলো সহ্য করতাম, তাতেও মনে হয় এত কষ্ট পেতাম না। পূজা, পূজা, এ তুমি কি বলছো পূজা? পূজা তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে বুঝতে চেষ্টা করো, আমি নির্দোষ পূজা। বিশ্বাস? এই লজ্জ পাষণ্ড বিশ্বাসঘাতক, বৌদিকে চলে যেতে বলো, বলো চলে যেতে। ও জঘন্য মুখ আমি দেখতে চাই না, কখনো না, কোনোদিনও না। পূজা, পূজা, পূজা তুমি আমাকে এভাবে বলতে পারলে? পূজা, পূজা একদিন যে মায়ের সামনে আমি ভালোবাসার প্রতিজ্ঞা নিয়েছিলাম, আজ সে মায়ের নামে শপথ করে বলছি যে আমার আমার ভালোবাসা নিষ্পা। পূজা, পূজা সত্যি যদি ভগবান থেকে তাহলে তাহলে আমার নির্দোষিতা একদিন প্রমাণ হবে। পূজা, হ্যাঁ পূজা, পূজা তুমি মনে রেখো, পূজা আমার আমার ভালোবাসা নিষ্পা। পূজা, পূজা একদিন তোমার ভুল ভাঙবে, আর যেদিন তোমার ভুল ভাঙবে সেদিন তুমি অনুশোচনা করবে। পূজা, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। পূজা, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। পূজা, তোমার জন্য
দুঃখের জ্বালায় বন্দি আমি নিঃসঙ্গ এই বিশাল ধরা খানিতে নাই আজি কোন সঙ্গ এই বিশাল ধরা খানিতে নাই আজি কোন সঙ্গ জামা কাপড় কিনে আনি ঠিক আছে ওকে পরাটা যেটা আটা যেটা নিয়েছো এটা আমার তোমারটা ডান ভীষণ ব্যথা করছে কোথায় এই কি হচ্ছে না মানে ইয়ে Yeah.
রাজ, রাজ, এই তোমার কি হয়েছে? এটা নিশ্চয়ই রাস্কেলটার কাজ। এসো বসো, আর গড়ি তুমি থাকতে? ওই তো যত সব ঘরের শত্রু বিভীষণের কাজ। অন্তত তোমার প্রতি আমার ধারণা অন্যরকম ছিল। আমাকে ক্ষমা করবেন ড্যাডি, পূজার মনের অবস্থা আমাকে বাধ্য করেছিল। যা গিয়ে তোমাদেরকে বলো, কোনো লাভ নেই, এখন থেকে আমার নিজে কাজ আমাকে করতে হবে। তবে তোমরা খেয়াল রাখো, পূজা যেন বাড়ি বাইরে না যায়। হ্যালো। হ্যালো, আমি চৌধুরী বলছি। আরে বলুন বস। আজ সন্ধ্যাবেলা 8টার সময় আমাদের পুরনো জায়গাতে চলে আসবে, জায়গাটা মনে আছে তো? বস, পুরনো জায়গার কথা কি ভোলা যায়? ঠিক আছে। প্রিন্স, ইতনা মত পী রে, নেই তো মার জায়গা। ये प्रिंस मर जाएगा। हाँ सुन, इतना जल्दी? उस दिन कल जला हुआ आंख ना साला मुझे जीने देता है, ना साला मुझे मरने देता है। বলুন বস, এত জরুরি তলব কেন? টিউব, দিনের পর দিন আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। কেন? ওকে, কত মা কাদুধ পিয়েছে তাকে আমি দেখে নেব, তার বংশ আমি ধ্বংস করে দেব। বলুন বস। ডিপ, তবে দেখো যেন কোনো প্রমাণ না থাকে। কখনো কাঁচা কাজ করে না বস। তবে দুদিন অপেক্ষা করতে হবে। কেন? দীপাবলির দিন ইধার জলেগা ফুলঝুরি আর উধার জলেগা দীপকা বাড়ি। আমি একটু বেরোচ্ছি বুঝলি, তুই তোমার দেরি হবে, তোরা খাওয়া দাওয়া করে নি। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আসবি কিন্তু। বাইরে না গেলেই কি হয় না? আমার সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে। আজকাল দিনকাল ভালো না, তাড়াতাড়ি ফিরবি কি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই পানি যা, এই এখান থেকে যাও, জলদি। বলছি কাজ হয়ে গেছে বস। হ্যাঁ, খুব ভালো। না না
রিঙ্কি, রিঙ্কি না, ভালো মেয়ে, তোমরা দিকে যাও, যাও যাও, এসে তোমরা এদিকে। শরণ, শরণ, হ্যাঁ শরণ, স্যার এটা কি মনে করছেন? স্যার স্যার এগুলো পাওয়া গেছে স্যার। ইটস এ সিম্পল কেস, বাজি থেকে হয়েছে। আচ্ছা বডি দুটো পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়ে দিন। পম্পি তুই আয় ভেতরে আয়। কি হয়েছে তোকে, কেমন যেন লাগছে? পূজা, দীপাবলি রাতে বাড়িতে আগুন লেগে রিঙ্কি আর রিঙ্কির মা মারা গেছে পূজা। কি বললি? আর মা নেই। তুমি যদি এবাড়ির বউ হতে, মা আমার মা, আমি যেন জন্ম জন্ম ধরে তোমার মতো মা পাই। পূজা, মা, পূজা, হ্যাঁ পূজা, পম্পি, পম্পি, তুই জানিস না রিঙ্কি আমার যদি কি না করেছে। ওর মা আমায় কত ভালোবাসত, কোন ভালো খাবার হলে দিবা রিঙ্কিকে না দিয়ে আমার জন্য রেখে দিত। ওনার স্নেহ মমতায় আমি আমার ড্যাডির অত্যাচার ভুলে যেতাম। এখন কে দেবে আমার সেই স্নেহ মমতা বল পম্পি, কে দেবে? পূজা, দীপের সঙ্গে তোর দেখা করা উচিত। এত বড় ঘটনা ওকে অসহায় করে তুলেছে। ওর অবস্থা দেখলে সত্যি দুঃখ হয়। তোর কর্তব্য এখন ওকে সান্ত্বনা দেওয়া। এখন কোথায় আছে, কেমন আছে পম্পি? আমি এক্ষুনি যাবো। তোকে তো ঘরে আটকে রেখেছে, তুই যাবি কি করে? যেভাবে হোক আমি যাবই। আমার সব শেষ হয়ে গেছে পূজা। কি পাপ আমি করেছিলাম যার জন্য এত বড় শাস্তি আমাকে পেতে হলো? আজ আমি অসহায় পূজা, অসহায়। রিঙ্কি, রিঙ্কি আমার জন্য কত কিনা করেছে। মার ইচ্ছে ছিল তোমাকে বউ করে ঘরে নিয়ে আসবে। কোথা থেকে কিছু হয়ে গেল পূজা? তুমি তো ভেঙে পড়ো না, আমি তোমার দুঃখে সমব্যথী। তুমি তো জানো না রিঙ্কি আর আমি আলাদা হলেও আমরা ছিলাম এক মন এক প্রাণ। ছোটবেলায় মাকে হারালেও মায়ের অভাব অনুভব করতে দেয়নি মা। এবার আমি এই মাকে হারালাম, বলো আমার চেয়ে অভাগিনী আর কে আছে? বলো ওঠো পূজা, মন খারাপ করো না।
ভগবানের বোধহয় এটাই ইচ্ছা ছিল। আজ তো ভাই ফোটা, দাদাকে ফোটা দেবে চলো। ভাইয়ের কপালে দিলাম ফোটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা। দাদা, এবার ভাই ফোটাতে আমাকে কি দিবি বলতো? দেখা যাক, এবার কিন্তু আমি আগে দেখবো, তারপর ফোটা দেব। তার মানে তুমি পাওয়ার লোভে আমাকে ফোটা দাও, তাই না? এই এই রিঙ্কি, এই দূর বোকা, আমি তো তোকে ঠাট্টা করেছি। এই যে মা, ও মা শোনো, দেখো দেখো কি হয়েছে, দেখো কি হলো। মামা, দাদা বলছে আমি কিছু পাওয়ার লোভে ওকে ফোটা দিই। দূর বোকা, দাদা তোকে ঠাট্টা করে বলেছে। এই শোন 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 শোন, সত্যি বলছি? হ্যাঁ রে বাবা, সত্যি সত্যি সত্যি। কাকে দেবো আমি, কাকে দেবো আমি, কাকে দেবো? তোমার কাছে আমি অপরাধী হয়ে আছি মা, যদিও ঘটনাটা আমার ইচ্ছে বিরুদ্ধে ঘটেছিল। তোমাকে একটা কথা বলি মা। তুমি আর কি বলবে, তুমি তো ড্যাডির কাছে বিক্রি হয়ে আছো। তোমার ড্যাডির নির্দেশে দীপের বাড়িটা জ্বলেছে। দীপকে হত্যা করার ষড়যন্ত্রে দীপের বাড়িটা জ্বালানো হয়েছিল। তার ভাগ্য ভালো, সে প্রাণে বেঁচে গেছে। তুমি কি করে জানলে? সে কথা জানতে চাইও না মা। তোমার ড্যাডি জানতে পারলে আমাকে প্রাণে মেরে ফেলবে। তোমাকে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব দীপকে নিয়ে কোথাও চলে যাও। তুমি দীপকে ইমিডিয়েট মন্দিরে আসতে বল। হ্যাঁ, দেরিও না হয়, খুব আর্জেন্ট। পূজা, হঠাৎ আমার কি হলো? পরে বলবো, এক্ষুনি যা প্লিজ। দীপ, আমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। খুব সম্ভব তোমার বাড়ি চালানোর কাজটা আমার ড্যাডির। রায়চৌধুরী, রায়চৌধুরী, তুমি আমার বাড়িতে গুন্ডা পাঠিয়ে আমার মা বোনকে অপমান করেছ। তো আমি তোমাকে কিছু বলিনি, আমার আমার চরিত্রে তুমি কলঙ্ক লেপেছ। তো আমি তোমাকে কিছু বলিনি, আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তুমি অভদ্র আচরণ করেছ। তাও তোমাকে কিছু বলিনি, শুধু এ যদি সত্যি হয়, তুমি যেভাবে আমার মা বোনকে জ্বালিয়ে মেরেছ, আমিও তোমাকে কেটে টুকরো টুকরো করে যন্ত্রণা দিয়ে জ্বালিয়ে মারব। দীপ, শোনো দীপ, এই শাস্তি আমার প্রাপ্য। পূজা, পূজা, আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মার স্নেহ মমতা আর রিঙ্কির ভালোবাসা আমি আমি বাবার অভাব করে বুঝতে পারিনি। আমি আমি একটা হতভাগা, ওদেরকে শেষ দেখে আমি দেখতে পারলাম না। পূজা, এইসব কিছুর জন্য আমি দায়ী, তুমি আমায় ক্ষমা করো। চলো দীপ, আমরা এমন জায়গায় চলে যাই যেখানে ড্যাডি আমাদের খুঁজে পাবে না। তার আগে এসো, মায়ের আশীর্বাদ নিয়ে যাই। আমাকে ডেকে যান বস। হ্যাঁ, আরামি বাচ্চা দীপ পূজাকে নিয়ে পালিয়ে গেছে। ওকে পেলে কি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো? আরে না না না, জানে খতম নয়, চৌধুরী আমার খাস দোস্ত আছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আর্মস কিন্তু সঙ্গে নেবে না। আপকো তো মালুম হ্যায় বস, ইয়ে প্রিন্স কভি আর্মস কা ইস্তেমাল নাহি করতা হ্যায়। Thank you.
মুছে ফেল। কোনদিনও না, মুছতে হবেই। তোমরা আমায় কি ভেবেছ? শোন পূজা, ড্যাডির কথাগুলো শুনলে তোর ভালোই হবে। ভালো? আজ পর্যন্ত তোমরা কার কত ভালো করেছ? তোমাদের নিষ্ঠুর বর্বরতার বলি হতে হলো অসহায় দ্বীপের মা আর বোনকে। ওরা তোমাদের কি ক্ষতি করেছিল বলো, জবাব দাও। জবাব দিতে পারবে না, কি করে পারবে? তোমাদের তো মনুষ্যত্ব বোধই নেই। থাকলে কেন ওইভাবে মানুষ দুটোকে পুড়িয়ে মারতে পারতে? টাকা পয়সার জন্য বেঁচে গেলেও ভগবান তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। বোমা, তুমি ওকে বলো সিঁদুরটা মুছে ফেলতে, নাহলে আমি বাধ্য হবো মুছে দিতে। পূজা, না বৌদি, আর তুমি কিছু বলো না। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার কপালে সিঁদুর কেউ মুছতে পারবে না, কেউ না। এর জন্য যদি আমার মৃত্যু হয়, হবে প্রয়োজনে তোর মৃত্যুটা মেনে নেব। তোর সিঁদুরটা নয়, তুই আমার মেয়ে নস, তুই আমাদের বংশের একটা কলঙ্ক। জানো বৌমা, ও ভেবেছিল সিঁদি সিঁদুরটা দেখে আমি ওকে স্বীকৃতি দেব। না, কখনো না। ও সিঁদুরটা আমি মুছে দেবই। ভগবানের দোহাই দাদি, পূজার সিঁদুর মুছবেন না দাদি, পূজার সিঁদুর মুছবেন না দাদি। বৌমা ছেড়ে দাও, পূজার সিঁদুর দাদি, পূজার সিঁদুর আপনি মুছবেন, মায়ের শপথ দাদি। রাজ, তুমি ওকে রুমে বন্ধ করে দাও, চল। হ্যালো ইন্সপেক্টর, আমি চৌধুরী বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। ওই রাস্কেলটাকে থানাতে এনেছো তো? হ্যাঁ নিয়ে এসেছি স্যার। তাহলে কি করতে হবে জানো তো? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন স্যার। এসব লোককে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। হুম, গুড, থ্যাংক ইউ। পূজা,
খবরদার, আমাকে যদি বাধা দেওয়ার চেষ্টা করো আমি কিন্তু নিজেকে নিজে শেষ করব। একদম নয়। পূজা, যেও না পূজা। সম্ভবত থানায় গেছে। ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে তুমিও থানা যাও, যেমন করে হোক ওকে বুঝিয়ে নিয়ে এসো, প্রয়োজনে দ্বীপকে ছাড়িয়ে দিও। কিন্তু ড্যাডি, এখন কোনো কিন্তু নয়, যাও। ওকে। হ্যাঁ বিশ্বদাস, ওকে হাজতে নিয়ে যান। ধারা মতে নাবালিকা মেয়েকে বিয়ে করা অপরাধ, সেটা কি আপনি জানেন না? আমি যে নাবালিকা তার প্রমাণ। তোমার বাবার করা অভিযোগ মতে তুমি এখনো 17 বছরের নাবালিকা। সে বিচার আদালতে হবে, আপনি তো বিচারক নন। আপনি জানেন ভারতীয় আইন মতে কাউকে দৈহিক অত্যাচার করা অন্যায়। আমি এখনো বলছি দীপকে আপনি ছেড়ে দিন, নইলে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হব। পূজা শোন, সত্যি তোর সঙ্গে আমরা যে অন্যায় ব্যবহার করেছি তার জন্য আমিও ড্যাডি অনুতপ্ত। তুই আমাদের ক্ষমা কর, ড্যাডি তোকে দীপের সঙ্গেই বিয়ে দেবে। মিথ্যে, এসব তোমাদের মিথ্যে ষড়যন্ত্র। তুই বিশ্বাস কর, আগে আমরা বুঝতে পারিনি টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না রে। তুই ঘরে চল। এসব তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি বলছি। আর তুই তো আমার আদরের ছোট বোন। মিস্টার চক্রবর্তী, দীপকে ছেড়ে দিন। ওকে স্যার, চল। ও দাদা। মিস্টার দাস, ওকে ছেড়ে দিন।
ড্যাডি 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 পূজা ঘরে নেই। রাজ তুমি গিয়ে পুলিশ পুলিশ স্টেশনে খবর দাও তো। ওকে ড্যাডি। হ্যালো ডিউক, আমি চৌধুরী বলছি। বস এত ভোরে? আরে বলুন। পূজা ঘরে নেই, সম্ভবত এটাও বাস্টার্ডের কাজ। ওকে পেলে ফিনিশ করে দেবো কি? না, ওর মৃত্যু তোমার হাতে নয়। ঠিক আছে আমি যাচ্ছি। কি হলো? কিছু নয়, চলো একটু বিশ্রাম নেওয়া যাক, এখন আর কোনো ভয় নেই। জানো বৌমা, আজও সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, কোনোদিন ভুলব না। না, আমি ওকে গুলি করে প্রতিশোধ নেব। ড্যাডি ড্যাডি তখন ওর শরীর অসুস্থ ছিল। কিন্তু ওর বাবার অপরাধের শাস্তি দীপ কেন পাবে ড্যাডি? তাহলে আমার অপরাধের শাস্তি পূজার মা পাবে কেন? ড্যাডি, আমি তো শুধু আপনাকে অনুরোধ করতে পারি। কি বলছ? আমি শুধু বলতে চাই, প্রতিশোধ মৃত লোককে বাঁচিয়ে আনতে পারে না। আমি এ বাড়িতে আসার পর কোনো দিনও আপনার কাছে কিছু চাইনি, প্রয়োজনও হয়নি, কিন্তু আজ। কিন্তু আজ কি? আপনার পায়ে ধরি ড্যাডি, কথা দিন আপনি আমার অনুরোধ রাখবেন। কথা দিলাম, বলো। পূজা আর দীপকে তোমাকে কথা দিলাম বৌমা, আমি ওদেরকে ফিরিয়ে আনবই। দেখছি, দাঁড়াও। কি হলো তো? পূজা এসো, বাইক ঠিক হয়ে গেছে, এসো। চলো
আমি করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমি তোর পিতা, পিতৃদের অধিকারে আমি তোর কাছে ক্ষমা চাইছি মা। তুই আমায় ক্ষমা করে বাড়ি ফিরে চল, চল মা। আমার তো ছিল তোমার কাছে সন্তানের অধিকার, তুমি কি আজ পর্যন্ত সেই অধিকারের মর্যাদা দিয়েছো? আমি তোমার সন্তান হয়ে আজীবন শুধু পেয়েছি দুঃখ আর যন্ত্রণা, যেমন নারীত্বের শ্রেষ্ঠ সম্পদ আমি হারিয়েছি। তোমার আত্মগৌরব, তোমার ঐশ্বর্য, তোমার দম্ভ পারবে আমার সব ফিরিয়ে দিতে? বলো না, বলো না, পারবে? পূজা, পূজা, পূজা! স্যার, 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 আমাকে ক্ষমা করুন স্যার, স্যার, আমি পূজাকে রক্ষা করতে পারিনি। বিশ্বাসঘাতক বেইমান! পূজা, পূজা! পূজা, দীপ,
জীবন দেখে আমার লাভ নেই। এই অভাগা বাবাকে তুই ক্ষমা করতে পারলি না রে? হে ভগবানে, আমার কি পাপের শাস্তি! পিতাকে আমি কথা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না, এই জন্য আমি দায়ী, এই জন্য আমি দায়ী। ড্যাডি, ড্যাডি কেন এমন করলে? পূজা, ড্যাডি
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।